যখন ডিলিমিটেশন ইতিমধ্যে খসড়া প্রকাশ পাইছে, ইয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ সাব্যস্ত করছো। আর আপনাদের দেখি যে হাইলাকান্দি জেলার এখন সমষ্টি কাটলিচর সমষ্টি বিলুপ্তিকরণ করা হয়েছে। এখন খসড়া আসলতে বিজেপির খসড়া, এখন সমষ্টি নির্ধারণ আসলতে বিজেপির সমষ্টি নির্ধারণ। গতি ইয়াজ এট নির্বাচনী আয়োগের খসড়া নহয়, এটু নির্বাচনী আয়োগের সমষ্টি নির্ধারণ নহয়। আর আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্যের যী মন্ত্রী অশোক সিংগাল, এই অশোক সিংগালের কুষ্পতিলিকা দাহ করছো। অশোক সিংগাল যী ব্যক্তি, এইগী ব্যক্তিয়ে আসলতে বরাক বৈষম্য করেছে, বরাক উপত্যকাত হত্যা করব খুঁজেছে। আর বরাক বিদ্বেষী অশোক সিংগালক আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে সুকিয়াই দিছো যে অনাগত দিনত অশোক সিংগালে বরাক উপত্যকাত প্রবেশ করব নারিব। আর অশোক সিংগাল বরাক উপত্যকাত আইলে যুবছাত্র পরিষদে উত্তাল প্রতিবাদ করব, সেই কথা আমি সুকিয়াই দিব বিচারছো। অন্য হাতিতে এটা কথা স্পষ্টভাবে কব খুঁজেছো, যি সময় 2001 সনের সেন্সাস মতে আপনাদের জানে বড়োলন্ড 31 লাখ পপুলেশনত 13খন সমষ্টির পর যদি 16খন হবলে যায়, বরাক উপত্যকাত 41-42 লাখ পপুলেশনত 15খন সমষ্টির পর 13খন সমষ্টি কেন ধরনের আয়ে, সেই কথাবিলাক আচরিত। এটা সম্পূর্ণরূপে বরাক উপত্যকাত রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে, বরাক উপত্যকার মানুষ রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, বরাক উপত্যকার মানুষ রাজনৈতিকভাবে নিষেধ করা ষড়যন্ত্র রচা হয়েছে। ইয়ার বিরুদ্ধে বরাকর প্রতিগী মানুষ, হাইলাকান্দির প্রতিগী মানুষ রাজপথত আই আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন। আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ আহ্বান জানাইছো, আজিরপর জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত আছে। এই আন্দোলন যেতালে এই সমষ্টির পুনর খসার নির্ধারণ সম্পর্কিত নহয়, তেনহলে প্রতিবাদ সাব্যস্ত হবো, এই কথা কব খুঁজেছো। অন্য হাতে নির্বাচনী আয়োগ অহা 11 তারিখত আহিব শুনা পাইছো, নির্বাচনী আয়োগক পুনপুটিয়াকৈ আহ্বান জানাইছো যে নির্বাচনী আয়োগে সুকীয়াকৈ বরাক উপত্যকার আহি বিভিন্ন জাতীয় জনগোষ্ঠী দল সংগঠনের মতামত লব লাগে, বরাক উপত্যকার বুদ্ধিজীবী শিক্ষাবিদর মতামত লব লাগে, আর বই বরাক উপত্যকার এই নির্বাচনী আয়োগের যে বরাকর বিজেপির বা ব্রহ্মপুত্র উপত্যকার বিজেপির মতে সমষ্টি পুনর নির্ধারণ করলে যুবছাত্র পরিষদে বরাক উপত্যকার মানুষ মানি নলয়, সেই কথা আমি কাতাং কব খুঁজিছো।